شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. الحمد لله প্রশ্ন আসছে ইমাম সাহেবের কেরাতে ভুল আছে এবং অনেক মুক্তাদি এমন আছেন যাদের কেরাত তার চেয়ে আরও বেশি বিশুদ্ধ হয়, এমত অবস্থায় কী করণীয়? উত্তর হচ্ছে, এটা হলো সুরা ফাতেহা হলো মূল বিষয়, সুরা ফাতেহাই যদি গোলমোল গোলমাল থাকে তাহলে সমস্যা, এমত অবস্থায় তার পিছনে তার মতো যারা অথবা তার চেয়ে আরও যারা নিম্নমানের কেরাত জানে তাদের হতে পারে, কিন্তু বিশুদ্ধ কেরাত আলার নামাজ হবে না। কিন্তু সুরা ফাতেহাটা যদি কমপক্ষে ঠিক থাকে এর পরবর্তী অংশে সমস্যা। আর সুরা ফাতেহার মধ্যে ঠিক থাকার মানে হলো মদ হয়তো ঠিক করতে পারতেছে না অথবা অক্ষরগুলোর সিফাত যাকে বলা হয় মোটাটাকে মোটা করতে পারে না, ত মোটা হয় না, এগুলো হলো মানে ক্ষমাযোগ্য আর কি। কিন্তু একেবারে উচ্চারণ স্থলটাই যদি ভুল হয়ে যায়, আলহামদুই বলতে পারে না আলহামদু বলে, এইভাবে যদি সমস্যা হয়, রব্বিল আলামিন বলতে পারে না রব্বিল আলামিন, তাহলে সমস্যা। এমত অবস্থায় যারা এর চেয়ে ভালো পারে এরা তার পিছনে নামাজ পড়বে না, বরং এদের মধ্যে একজন ইমামতি করবে, এটা হলো কথা। يا رب العالمين.